প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের হাউস অফ কাউন্সিলের সাধারণ বিষয়ক কমিটির পরিচালক নাকানিশি ইউসুক। সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ। রেবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ অনুরোধ জানালেও সংস্কার ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্র নবম বার্ষিক নিরাপত্তা সংলাপে এসব বিষয়ে পাশাপাশি আলোচনা হয়েছে নির্বাচন ও মানবাধিকার ইস্যুতেও। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত তিন। সরকার পতনে সব বিরোধী রাজনৈতিক দলকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কল্যাণপুরে তিনটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় 6,90,000 টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশে মানবাধিকার কর্মীদের হয়রানি ও ভয় দেখানোর অভিযোগ এনে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। রাশিয়ান ভাড়াটে সংগঠন ওয়াগনারকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করবে যুক্তরাজ্য সরকার। রাশিয়াকে অস্ত্র সরবরাহ ইস্যু, উত্তর কোরিয়াকে আবারও যে হুঁশিয়ারি দিল আমেরিকা। ক্যাপিটাল হিলে হামলা, প্রাউড ওয়েজের প্রধান অ্যান্ড্রিক তারিওকে 22 বছরের কারাদণ্ড দিলেন আদালত। এশিয়া কাপে সুপার ফোরের লড়াই শুরু আজ, প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ পাকিস্তান।